নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা আগের দিনে এই শয্যাটি দেখিয়েছি আমরা যে বাগানটাকে নতুন করে সাজাচ্ছি এবং প্রতিদিন যে নতুন নতুন শয্যা আসছে আমরা আপনাদের সামনে এক এক করে সেই শয্যাগুলো তুলে ধরছি এই রাস্তার দুপাশের তিনটি ভ্যারাইটির গাছ অর্থাৎ সিজিজিয়াম ক্রোটন আর ঝাউ গাছ দিয়ে রাস্তার দুপাশটি সাজানো হয়েছে আর সেই সাজানোটি আপনাদের আগের দিন দেখিয়ে দিয়েছি আজকে দেখুন আমরা ঢুকেই যে কয়েকটি গাছকে এখানে একসাথে রেখেছি সেই গাছগুলির সম্পর্কে জানব এবং এইভাবে গাছগুলো রাখার জন্য কি সুন্দর সোফা তৈরি হয়েছে গাছকে তৈরি করার পরে সাজিয়ে রাখাটা একটা আর্ট আর এই কাজটি যদি আপনারা করতে পারেন তবে অসাধারণ একটি নান্দনিক সৌন্দর্য সৃষ্টি হতে পারে বন্ধুরা আমরা গেট থেকে এসেই প্রথমেই সামনে এই টপগুলিকে এইভাবে সাজিয়ে রেখেছি আর এইভাবে সাজিয়ে রাখার জন্য একটি অসাধারণ নান্দনিক সৌন্দর্য সৃষ্টি হয়েছে মানে এখানে এই ধরনের গাছই রাখা হয়েছে যেগুলি একেবারে প্রাণস্ফূর্তিতে ভরপুর এবং খুশিতে উজ্জ্বল গাছগুলি দেখুন প্রথমেই রয়েছে অ্যারেলিয়া অ্যারেলিয়ার এই ভ্যারাইটিটি পূর্ণ সূর্যালোকে থাকলে গোল্ডেন কালার আসে আবার একটু সেমি শেডে থাকলে গ্রিন লিভস হয়ে যায় অ্যারেলিয়ার প্রচুর ভ্যারাইটি রয়েছে খুব হার্ডি প্ল্যান্ট কিছু অ্যারেলিয়া আছে সূর্যালোকে থাকে কিছু অ্যারেলিয়া আছে পুরো ছায়ায় থাকে কিছু অ্যারেলিয়া আছে সেমি শেডে থাকে এটি হাউস প্ল্যান্ট হিসেবে অসাধারণ তারপরেই দুপাশে চারটি গাছ রাখা হয়েছে এগুলি হলো কামিনী গাছ আপনারা শুনলে হঠাৎ করে অবাক হয়ে যাবেন কামিনী গাছ তো এরকম হয় না হ্যাঁ এটি অন্য রকমের কামিনী এই কামিনীটিকে বলা হয় টেবিল কামিনী টেবিল কামিনী মানে ঘরের ভিতরে টেবিলে রাখার গাছ কিন্তু নয় এটি সূর্যালোকেই রাখতে হবে ছায়ার মধ্যে আপনি রাখলে একদিনের জন্য আপনি কোনো গেস্ট এসেছে ঘরে নিয়ে গিয়ে একদিন সাজিয়ে রাখতে পারেন কিন্তু দীর্ঘদিন ছায়া রাখলে গাছটির পাতা ঝরে যাবে গাছটি পুরোপুরি বুশি হয়ে যায় টপ ভরে শুধু এরকম গুচ্ছাকারে ছোট ছোট পাতায় ভরে ওঠে কখনো সখনো ফুল হয় ফুলের জন্য এই ভ্যারাইটি লাগানো হয় না কামিনী গাছ তো আমরা জানি যে সুগন্ধি ফুল আমাদের দেশীয় ফুল কিন্তু এগুলো অন্য রকমের কামিনী গাছ যেগুলি হয়তো আমাদের বিজ্ঞানীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফসল দেখুন এক একটি গাছ কীরকম অসাধারণ শোভা তৈরি করেছে কত বড় জায়গা জুড়ে রয়েছে আর ঠিক দুপাশেই রয়েছে দুটি সিসিজিয়াম সিসিজিয়াম গাছ আপনারা চেনেন আমরা আগের দিনও দেখিয়েছি নতুন যখন পাতা বেরোয় তখন কপারি রেড পাতা হয় এবং খুশিতে প্রাণবন্ত রূপ ধারণ করে নতুন পাতা যখন আসে তারই একটি ভ্যারাইটি এটি একটি সিসিজিয়ামের নতুন ভ্যারাইটি এই ভ্যারাইটিটি একেবারেই বুশ হয় কখনো ছাটতে হয় না এ নিজেই আপন খেয়ালে একেবারে ঘন বুশ তৈরি করে তাহলে প্রথমে হয়ে গেল অ্যারেলিয়া দুপাশে দুটো সিজিজিয়াম আর তার ভিতরে চারটে আমরা দিয়েছি টেবিল কামিনি আর মাঝখানে রয়েছে গোল্ডেন ডুরান্টার একটি ভ্যারাইটি আর ওপরে রয়েছে গোল্ডেন ঝাউ অর্থাৎ জুনিপ্রাসের ভ্যারাইটি আর দেখুন একদম ওপরে যে গাছটি দেখছেন দুপাশে এটি হলো কেয়া গাছ কেয়া পাতার নৌকো আমরা সকলেই পড়েছি সে কেয়ারই আধুনিক ভ্যারাইটি হাইব্রিড কেয়া ভেরিগেটেড কেয়া দেখুন কি অসাধারণ শোভা এই কেয়া গাছটির ঘন সবুজ এবং হলুদ রঙের শিরাতে পাতাগুলি পরিপূর্ণ কেয়া গাছটিকে আমরা একটু কাছ থেকে দেখব দেখুন কি অপরূপ শোভা এই কেয়া গাছগুলির এই গাছটি যদি লাগিয়ে দেন পাশ থেকে এরকম অনেক কেয়া গাছ বেরিয়ে ঘন একটি অনেক গুচ্ছাকার কেয়া গাছ তৈরি হয় অসাধারণ পটের মধ্যে রাখলে ভীষণ শোভা সৃষ্টি করে আর আপনারা জানেন যে কেয়া গাছের ঠেস থাকে এগুলি ম্যানগ্রোভ অঞ্চলের যে গাছ তার যে বৈশিষ্ট্য সেগুলো এই গাছের মধ্যে অবশ্যই আপনারা দেখতে পাবেন যদি বড় গাছ হয় আর তার ওপরে একটা গোল্ডেন ডুরান্টার ভ্যারাইটিকে রাখা হয়েছে আর দেখুন দুপাশে দুটো লোড়া পটলাম অর্থাৎ চাইনিজ ফ্রিঞ্জ গাছটিতে কিছুদিন পরেই অসাধারণ অদ্ভুত রকম দেখতে ফুল আসবে পাতাটি এরকম লাল অদ্ভুত রকমের পাতা অদ্ভুত রকমের ফুল এটি একটি চাইনিজ গাছ এই গাছটিকে অনেকে বনসাই করার প্রচেষ্টা নেন কিন্তু বনসাই বনসাইবিদরা বলেছেন যে এই গাছটি বনসাই করা খুব কঠিন আর আমরা এই র্যাকটিকে প্রথমে রেখেছি দেখুন পটুলাকারি আফরা বা জেড প্ল্যান্ট তারপরে রেখেছি দুটো সিফলেরা এখানেও একটি জেড প্ল্যান্ট রয়েছে আর দেখুন অল্টারন্যানথেরার একটা ভ্যারাইটি তারপরেই রয়েছে ভেরিকেটেড রাবার তারপরে রয়েছে ভেরিয়া আর ওপরে যে দেখছেন এই গাছগুলো এগুলো সব বনসাই প্ল্যান্ট যারা বনসাই করেন তারা এই গাছগুলিকে সংগ্রহ করেন দেখুন গাছটি কি সুন্দর অসাধারণ সুভাগ এইভাবে ঘন পাতায় পুরো ভরে যাবে আর এই দেখুন আমার ছোট্ট একটি টবে লাগানো রয়েছে একটি ভেরিকেটেড ভেলিয়া কি অসাধারণ দেখুন ভেলিয়াটি এটি একটি চাইনিজ বট বা ফাইকাস রেটুসা ওপরে রয়েছে ফোকেন ট্রি দেখুন এটি একটি বনসাই ছোট্ট একটি বনসাইয়ের রূপ ধারণ করে রয়েছে একটি প্রেমনা আমরা আপনাদেরকে এইভাবে গাছগুলি যে আমরা সাজাচ্ছি সেগুলো একের পর এক তুলে ধরছি হয়তো এই শয্যাগুলো দেখে আপনাদেরও গাছ লাগানোর পরে গাছগুলো যখন সুন্দর হয় তখন সুন্দর করে সাজিয়ে রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করবে আমরা এই গাছগুলিতে নিয়মিত খাবার দিই যাতে এরকম প্রাণবন্ত রূপটি থাকে অন্তত পনেরো দিনে আমরা একবার দিই শস্যের পচা জল কখনও কখনও আমরা দিই একটু হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় আপনারা এই হিউমিক অ্যাসিড যদি গাছে দেন তাহলে গাছের মধ্যে যেমন এনপিকেও পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে গাছের যে হিউমাস সেটিও গাছের বৃদ্ধি এবং গাছের প্রাণবন্ত অবস্থা সৃষ্টি করে এবং আমি শুনেছি যারা ওষুধটি দেন তারা বলেন যে অনেক সময় মাটিতে সব খাবার পাওয়া থাকা সত্ত্বেও গাছ খাবার নিতে পারে না এই হিউমিক অ্যাসিড দিলে নাকি গাছগুলি খাবারগুলি পেতে সহায়তা হয় আর কখনো কখনো আমরা অন্যান্য গাছে যখন যেমন এই সমস্ত গাছে আমরা যখন ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করি তখন কোনো গাছই বাদ যায় না এগুলো তো ম্যাগনেশিয়াম সালফেট অর্থাৎ এপসাম সল্ট লিটারে পাঁচ গ্রাম দিয়ে আমরা স্প্রে করে দিই দেখুন এই বুগুনভিলিয়া গাছগুলি আমরা সঞ্জীবনী চ্যানেলে একের পর এক ভিডিও দেখাচ্ছি আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে কলিয়াস আমরা এই কলিয়াসগুলি নিয়ে নেক্সট ভিডিও করবো আমরা চারিদিকে এরকম যে গাছগুলি সাজাচ্ছি এক একদিন এক একটি জায়গাকে আপনাদের সামনে তুলে ধরব এবং এর যে পরিচর্যা সেগুলোও আপনাদের অল্প অল্প জানানোর চেষ্টা করব। এই যে গোল্ডেন ঝাউ যেটাকে বলে অর্থাৎ জুনি একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটি কিন্তু মানে একটু মাঝে মাঝে সমস্যার সৃষ্টি করে মাঝে তাই সেই কারণে আপনারা এই গাছগুলিতে অবশ্যই ফাঙ্গিসাইড দেবেন এবং উপযুক্ত খাদ্য দিয়ে রাখবেন আসলে এই গাছগুলি পাহাড়ের গাছ যেখানে একেবারেই গোড়ায় জল দাঁড়ায় না সেই জন্য ভালোভাবে যেন ফিল্টারটি ভালো থাকে তবে যখন লাগাবেন তলায় হাড়ি ভাঙা স্টোন চিপ বালি এগুলো বেশি করে দেবেন যেন জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায় এবং মাটিটি তৈরি করবেন একেবারে ভুষ ভুষে যেন মাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির সমস্ত জল নিষ্কাশিত হয়ে মাটি থাকে ঝুরঝুরে আঠালো মাটিতে এই গাছ লাগালে পরবর্তীকালে পাতা নষ্ট হয়ে যায় দেখুন একসাথে অনেকগুলি গাছ কেমন সুন্দর শোভা সৃষ্টি করেছে আমরা সঞ্জীবনী গার্ডেনটিকে নতুন করে যেভাবে সাজাচ্ছি প্রতিদিন এক একটি পর্বে সেই শয্যাগুলি আপনাদের সামনে তুলে ধরছি হয়তো গার্ডেনিংয়ের যে নান্দনিক সৌন্দর্য সেই সৌন্দর্যের ছোঁয়া আপনারা এক এক করে পাবেন আপনাদের যে গার্ডেনিংয়ের শখ রয়েছে হয়তো এই শয্যাগুলি আপনাদের সেই শখকে অনেক উৎসাহিত করবে হয়তো অনেক কিছু আপনারা জানতে পারবেন আমাদের আরেকটি চ্যানেল রয়েছে এস ডবল এন জে আই বিএন ওয়াই সঞ্জীবনী সেই চ্যানেলটিতে আমরা বিভিন্ন হোম গার্ডেন ট্যুর নিয়ে অনুষ্ঠান এবং বিভিন্ন নার্সারি ট্যুর করি সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলটি শুধুমাত্র কল্যাণী সঞ্জীবনী গার্ডেনের গাছগুলিকেই দেখানো হয় আপনারা এসডবলু এন জে আই ওয়াই সঞ্জীবনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সমস্ত নার্সারিগুলো এবং বিভিন্ন বাড়ির বাগান দেখতে পারবেন আর শুধুমাত্র কল্যাণীর বাগানের যে বিভিন্ন রকম গাছ তার সমস্ত ইনফরমেশান তা জানতে হলে সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে সঙ্গে বেল আইকনের অল অপশানটি কিন্তু আপনাদের প্রেস করতেই হবে অল অপশান প্রেস না করলে আপনারা নিয়মিত নোটিফিকেশন পাবেন না ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে না আপনারা অতি অবশ্যই বেল আইকনের অল অপশানটি প্রেস করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার